ওই ক্ষেত্রে যে হুকুম যদি স্বামী যদি ওই কাজে লিপ্ত হয় এবং তা যদি দেখে তাহলে তার হুকুমটা কি হবে মোস্তারাম এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম টঙ্গি থেকে মোস্তফা সাহেব তিনি প্রশ্ন করেছিলেন যে কোরআনে করিমের মধ্যে আছে যে যদি স্ত্রী ব্যবচার করে সেটা যদি প্রমাণিত হয় চারজন সাক্ষী দেখে তাহলে তার কি শাস্তি হবে ঠিক অনুরূপ যদি স্বামী ব্যবচার করে তাহলে তার শাস্তিটা কি হবে আল্লাহ করিমাল শাস্তির কথা বলছেন যে জিনাকারী পুরুষ হোক আর মহিলা হোক যদি অবিবাহিত হয় একশো বেত মারবে আর বিবাহিত হলে পুরুষ যদি বিবাহিত হয় বা স্ত্রী বিবাহিত হয় যে বিবাহিত হয় তাহলে সই হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লিম তাদেরকে সঙ্গে যেটাকে অর্থাৎ দাঁড় করি চতুর্দিক থেকে পাথর মেরে হতা করা হত্যা করা যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় অথবা সে নিজে স্বীকার করে যেভাবেই হোক তাইলে হাদিসে যেহেতু পুরুষ আর মহিলাকে আলাদা করা হয়নি ও শাস্তির ব্যাপারে পুরুষ এবং মহিলাকে ভিন্ন করা হয়নি অতএব পুরুষ হোক আর মহিলাও সে যদি জিনা করে ব্যবচার করে আর যদি তা প্রমাণিত হয় সাক্ষী শরীরে নির্ধারিত সাক্ষীর মাধ্যমে তাহলেই অথবা সে নিজের স্বীকরোক্তির মাধ্যমে তাহলে উভয়ের পক্ষেই একই শাস্তি প্রযোজ্য হবে আচ্ছা এই শাস্তিটা প্রয়োগ করবেন কে কি এই শাস্তি প্রয়োগ করার জন্য সরকার আচ্ছা ব্যক্তিগতভাবে অথবা কোনো পঞ্চায়েত অথবা কোনো অঞ্চলের লোকেরা একত্রিত হয়ে শাস্তি প্রয়োগ করতে পারবে না শরীরতে দণ্ডবিধি আরোপ করার জন্য এটা দায়িত্ব হল সরকার 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 এই এই দায়িত্ব পালন করবে